সঙ্গীত শিল্পী রুনা লায়লা। তিনি উপমহাদেশের কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী। তার সুরের মূর্ছনায় জাদু ছড়িয়ে যাচ্ছেন এখনও। বয়সের হিসাবটা প্রতি বছর বাড়লেও তার কণ্ঠের হিসাবটা এখনো এক জায়গাতেই রয়েছে। হাজারো স্মৃতি বুকে জড়িয়ে জীবনের 71 বসন্ত পার করেছেন বর্ষিয়ান এই ব্যক্তিত্ব। 17 নভেম্বর এ প্রখ্যাত সঙ্গীত শিল্পীর জন্মদিন। জীবনের 71 বসন্ত পেরিয়ে 72-এ পা রেখেছেন রুনা লায়লা। জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, শুরুতেই সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যেন বিধাতা আমাকে এবং আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারি। সঙ্গীত জীবনে দীর্ঘ 60 বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি তাতে মনে করি সবার দোয়ায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি। এই মুহূর্তে নতুন কোনো গানের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে এই সঙ্গীত শিল্পী বলেন, গান নিয়েই তো আমার সব ভাবনা, বেশ কিছু পরিকল্পনা আছে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে, ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব বলে ঠিক করেছি। সঙ্গীত শিল্পী রুনা লায়লা অনেক গুণের অধিকারী। তিনি সুরকার হিসেবেও অনবদ্য। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, রাহাত ফাতে আলী খান, আদনান সামি, আখি আলমগীর সহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় 10,000-এরও বেশি গান। এখনও স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি। তবে ইদানিং গান গাওয়ার চেয়ে সুর করতেই বেশি পছন্দ করেন উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী। ক্যারিয়ারে গান গাওয়ার পাশাপাশি চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা।